বহু বছর ধরে শাসন করে কংগ্রেস দল দেশকে এমন জায়গায় নিয়ে গেছে তাদের দেশবাসী 100 বছরেও ক্ষমা করবে না। দেশব্যাপী বিজেপি কালো দিবস পালনের অঙ্গ হিসেবে মুগুপাড়া আগরতলায় দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন বিজেপি জাতীয় মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হোসেন। তার দাবি 2019-এ দল অধিক আসন নিয়ে ক্ষমতায় আসবে। কংগ্রেসের আমলে জারি করা জরুরি অবস্থার 43 বর্ষ পূর্তিতে মঙ্গলবার গোটা দেশ জুড়ে কালো দিবস পালন করেছে বিজেপি। রাজ্য বিজেপির উদ্যোগে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কালো দিবসের অঙ্গ হিসেবে এদিনে বিজেপি রাজ্য কার্যালয়ে হয় আলোচনা চক্র। আলোচনা চক্রে যোগ দিতে এদিনে দিল্লি থেকে উড়ে আসেন বিজেপির জাতীয় মুখপাত্র সৈয়দ শাহনওয়াজ হোসেন। সকালের বিমানে রাজ্যে আসার পর বিজেপি রাজ্য নেতৃত্বের পাশাপাশি পর্যবেক্ষক সুনীল দেওথর বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এরপর রাজ্য কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন বিজেপির জাতীয় মুখপাত্র। কালো দিবস পালনের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে সৈয়দ শাহনওয়াজ হোসেন কংগ্রেসের কাজকর্মের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, জরুরি অবস্থার সময় দেশে বিরোধী দলের নেতাদের জেলে বন্দী রাখা হয়। কংগ্রেসের শাসনে দেশ পিছিয়ে গেছে। এতদিন দেশে পরিবারতন্ত্রের রাজনীতি চলে আসছিল, আর এতে ভেঙে পড়েছিল গণতন্ত্র। কংগ্রেসের রাজত্বে যা হয়েছে তা দেশবাসীর উচিত 100 বছরও যেন তাদের ক্ষমা না করা হয়। মোদী সরকারের প্রশংসা করে তার বক্তব্য, মোদী সরকার প্রতিষ্ঠা হবার পর সকলকে নিয়ে চলে আসছে, সবকা সাথ সবকা বিকাশ সবার জন্যই কার্যকর হচ্ছে। কংগ্রেস নে খতম কিয়া ইস দেশ কে লোগোঁ কো 100 সাল তক কংগ্রেস কো ক্ষমা নহীঁ করনা চাহিয়ে। 100 সাল জো জুলম সে আপকি, ইসলিয়ে মে আপসে কহনা চাহতা কি ইয়াহাঁ পর আপ ইয়াদ রাখিয়ে, ইয়ে কংগ্রেস পার্টি আজ বড়ি বড়ি দোহাই দেতি হ্যায়, আজ বড়ি বড়ি বাত করতি হ্যায়, আজ ইনটলারেন্স কি বাত করনে লাগতি হ্যায়, আজ জুলম অর জিয়াদতি কি বাত করতি হ্যায়। হামারি সরকার কেন্দ্র মে হ্যায়, নরেন্দ্র মোদী জি কে নেতৃত্ব মে সবকা সাথ সবকা বিকাশ হম সবকো লেকর চলতে হ্যায়, হম কিসি কো ছোড় কর নহীঁ চলতে হ্যায়। নরেন্দ্র মোদী কে চশমে সে 125 করোড় হিন্দুস্তানি উনকো ভারতীয় দিখতে হ্যায়, হম কিসি কি জাত অর ধর্ম পুছ কর কাম নহীঁ করতে, কুছ বলা গ্যাস বাঁটতে হ্যায় গরিব কো দেতে হ্যায়, উসমেঁ ইয়ে নহীঁ পুছতে কি ও অগড়া হ্যায় কি পিছড়া হ্যায় কি মুসলিম হ্যায় কি হিন্দু হ্যায় কি সিখ হ্যায় ঈসাই। জনধন খাতা খোলা হমনে উসমেঁ ইয়ে নহীঁ কাহা। তিনি আরো বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে আরো বেশি আসনে জয়ী হবে, কংগ্রেস এবারও পরাজয় হবে বলে জানিয়েছে। এদিন আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজেপি রাজ্য প্রভারী তথা পর্যবেক্ষক সুনীল দেওধর, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, সম্পাদক রাজীব ভট্টাচার্য প্রমুখ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পাল্লাপুর।